কি অবস্থা সবাই সবাই ভালো আছো তো এই ভিডিওটা আমি করতে চাইনি যেহেতু আমার এরকম আমার চ্যানেলও না তো এই ভিডিওটা আমি করতে চাইনি তবুও আজকে এই ভিডিওটা করছি আহ যার কারণটা হচ্ছে মানে কিছু মানে একদিন নাকি অমিত দা আমার সাথে ছেড়ে চলে গেছে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে আর সেই বিষয়টা মানে এতটাই খারাপ প্রত্যেকটা ভ্লগারের কাছে মানে এতটা কি বলবো যে লাস্ট পর্যন্ত আমি এই বিষয়টা এভাবে দেখলাম যে আমি নিতে পারলাম আমি জানালাম যে সবাইকে জানাবো এই বিষয়টা বিষয়টা একটু ব্যাখ্যা করবে সো অমিতার যে ভি ভিডিওগুলো বা শেষের যে ক্লিপগুলো সেগুলোকে নিয়ে মানে যেহেতু সেগুলো এই সময় ভাইরাল চলছে সেগুলো নাকি ভিডিও বানিয়ে যাচ্ছে অনেক 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 ইউটিউবাররা ভিডিও বানিয়ে যাচ্ছে এবং ভিউজ কামিয়ে যাচ্ছে মানে একটা ব্যবসা শুরু করে দিয়েছে তাদের ভিডিওটা নিয়ে তো মানে খুবই খারাপ লাগছে বিষয়টা যে বিষয়টা তো তো এরকমই একজন দাদা দাদা হচ্ছে দাদা দাদা হিসেবে সম্মান করেই বলছি তো চলো সে দাদার কিছু কীর্তি দেখে নিয়ে যাক এবং দাদা কী বলেছে এবং কী করছে ভিডিও নিয়ে আমাদের ভিডিও নিয়ে এবং কীভাবে কী করছে সব কিছু দেখা যাবো তারপরে চলো তারা দেখে নিয়ে যাক কেস প্রথমে চলে আসা হচ্ছে আমাদের সিএম দাদা সিএম দাদা আমাদের অমিত দার বাড়ির পাশেই হয়তো থাকে এবং সেখান থেকে ভিডিও করে আছে এবং চলো দেখা যাক সিএম ফানি দাদা কী বলছে ভিডিওতে ভিডিও করাটা ঠিক নয় তাও তোমাদের কিছু জানানোর জন্য যে এখন তার বাড়িতে কি অবস্থা চলছে ভিডিও শুরু থেকে দাদা আমাদের জানায় যে সেই ভিডিওটা এর জন্য করছে মানে সবাই তাকে রিকোয়েস্ট করছে বাড়ির অবস্থা কি দেখাতে এবং সব দেখাতে ভিডিও করছে অন্য কোথায় ভিডিও করতে না দাদা সত্যি ব্যাপার যেটা সেটা হচ্ছে কেউ যদি এভাবে যদি মৃত্যু হয় এবং যদি কোনো কেউ না থাকে তাহলে তার বাড়িতে যাই কীভাবে তুমি ভিডিও করতে পারো তো এরপর দাদা কি বলেছে দেখে আসি তো আমরা এখন ভিডিওটা দেখে নেবো ওই ভিডিওটা কি যে দাদা ভিডিও করার পর সেই ভিডিওটাকে আবার নিয়ে চ্যানেলে দেখাচ্ছেও সেই সময় বাড়িতে সবাই কান্নাকাটি করছে এবং সেই সময় মুহূর্তে সেই দাদা ক্যামেরা নিয়ে সেখানে ভিডিও করছে মানে একটা আজাব মানে অন্য এখন কান্না হচ্ছেই না কান্না যাচ্ছেই না তাহলে কান চোখে না ওইভাবে চোখে মুখের এক্সপ্রেশন ওরকম করলে কিন্তু কান্না হয় না দাদা সত্যি বলতে বলছি চলো এরপর দাদা আরো কি কি বলেছে এর এই ভিডিওটা তো আছেই এরপর দাদা এর নেক্সট ভিডিওতে দাদা কি করেছে চলো দেখে আসে কমেন্ট করছো যে অমিতের শেষ ফটোটা দেখাও বা শেষ 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 যে ছবিটা রয়েছে

আমি না তোমার জন্য এতই কষ্টের মুমেন্ট যে তুমি ভিডিও করে ফেললে এবং শুটও করে ফেললে এবং এবার সেটা সেটুক শুট করে এসে চ্যানেলে বলছো যে না অনেক কষ্টের সময় ছিল আমি এটা শুট করতে আমি দিতে পারবো না এটা কোনো কথা দাদা এটা কোনো কথা আমি তুই ঠিক কথা বলেছিস এটা তো কথা নয় তুমি তো মানে কি বলবো তুমি তো এমন একটা জায়গা যেখানে মানুষ শুট করার পজিশনে থাকে না সেখানে তুমি ক্যামেরা নিয়ে চলে যাও শুট করতে এটা কোনো কথা চলো দেখি তুমি এরপরে আর কি কি ভিউজের জন্য ভিডিওটা করিনি ওটা জাস্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করেছিলাম দাদাকে নিয়ে এবার যখন যখন দাদা এইসব জিনিস দেখে মানুষ বুঝে গেছে দাদাকে রোস্ট করতে হবে যখন দাদার পেছনে রোস্ট হয়েছে দাদা এবার তার পিছনে লেগে গেছে এবার দাদা কি বলছে এবার দাদা বলছে যে সে এখানে এমনি দানি আপডেট করতে দিয়েছে এবং তার কিছু ক্লিপও দেখিয়েছে যেখানে কিন্তু যেখানে আবার অনেক কমেন্ট আছে দাদার কি কিন্তু দাদা বলছি সে কমেন্টগুলো তো আমরা দেখতে পাচ্ছি না কোন ভিডিওর সে কমেন্টগুলো আছে ঠিক দেখতে পারলাম না আর সেই ভিডিওর পিছনে তোমার তো বন্ধ ছিল তাহলে তোমাকে বললো পরে এগুলো করতে সত্যি বলতে আর ঠিক আছে আমি বিশ্বাস করলাম দাদা একদম একদম ভালো মানুষ খুব এগুলোর জন্য ভিউ করেনি তো আমরা যদি একবার চ্যানেলটাকে দেখে আসি তাহলে আমরা একটু দেখতে চাই যে চ্যানেলটাতে যেসব সব ভিডিওগুলো পোস্ট হয়েছিল তার মধ্যে কতটা ভিউ এসছে এবং যে কটা একজনের মৃত্যুর উপর স্বভাবরত হয়ে কটা ভিডিও বানাতে পারে চলো একটু দেখে আসি তাহলে কি করে আসি চলো দেখে আসি এই হচ্ছে সিএম ফানি চ্যানেল আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে দুই দুইশো তিয়াত চুয়াত্তর কে সাবস্ক্রাইবার রয়েছে এবং দেখতেই পাচ্ছ সবগুলা সবগুলা ভিডিও প্রায় পর সাতটা ভিডিও টোটাল ঘুড়ে দেখেছি তোমরা ঘুরে দেখতে পারো সাতটা ভিডিও তা তুমি এইসব জন্য কিচ্ছু করিনি তুমি অনেক ভালো ছেলে অনেক ভালো সেটাই বলবো যে তোমার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা আমার থেকে অনেক বেশি অনেক বড় চ্যানেল তোমার তো প্লিজ এগুলো ভিডিও বন্ধ করো এবং নিজের ভালো কন্টেন্ট দিয়ে যাও এবং আরেকজনের ভিডিওটা দিও না আমিও দিয়েছি একটা ভিডিও আমি তার জন্য আমরা জানিয়েছি সবাই অনেকেই একটা একটা করে ভিডিও দিয়েছে বাট তুমি তো দাদা ভিডিও দিয়েই যাচ্ছো দিয়েই যাচ্ছ সত্যি বলছে ভিউয়ের জন্য এগুলো ভিডিও দিও না নিজের কনটেন্ট বানাও সো গাইজ এখন আমরা দেখতে চলেছি আরেকজন আরেকজন পাবলিককে যে পাবলিক কি না নিজের ফেসবুক পেজের মধ্যে এমন একটা ভিডিও পোস্ট করে দিয়েছে যেটা মানে সত্যিই বড় না এটা নিয়ে এসাকে সংঘর্ষ দেওয়া অনেক রাগ হয়ে গেছে এবং তার ভিডিওতেই আমরা দেখতে পারবো সে কী বলেছে এবং তার ভিডিওটার মধ্যে কী দিয়েছে এবং সব মিলে আমরা দেখতে চলেছি চলো দেখা যাক যে সে কোন ভিডিওতে রাগ হয়েছে এবং কোন ভিডিও যে বানিয়েছে তা কী বলেছে এবং কীভাবে বলেছে চলো

এস বাংলা বিডি দাদা আবার দাদা ফেসবুক পেজে আবার একটা নতুন ভিডিও আপলোড করেছে যেখানে আবার অনেক কিছু বলেছে যেখানে আবার ভুলভাল ক্লিপ লাগিয়ে দিয়েছে এবং বহু কিছু রয়েছে সেখানে এটা নিয়ে এসআর কে শঙ্ঘর দাও নিজের চ্যানেলে পোস্ট করেছে সেটাই তোমরা দেখতে পারলে আর তা সেও কীরকম রাগ হয়ে গেছে তোমরা দেখতেই পারলে আর এটাই বলবো যে এরকম ভিডিও না বিনি সবাই রিয়েল কন্টেন্ট দাও আর অমিত দা নেই এটা একটা সবার জন্যই একটা অনেক মানে কষ্টের বিষয় এবং তাকে নিয়ে তার ফ্যান ফলোয়িং যেভাবে তাকে সাপোর্ট করছে সবচেয়ে অনেক বড় বিষয় আর তবে এইসব নিয়ে আর ভিডিও ভিডিও দিও না আর সত্যি বলতে এইসব নিয়ে এসে করো না তো আজকে আজকে আর কিছুই বলবো না বাস এটুকুই বলবো যে অমিত নিয়ে এরকম করাটা একদমই ঠিক নয় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে আর কিছু বলছি না চলো